তোমরা যারা এখন নামাজ পড়ছো না, সওম রাখছো না, হারাম কাজে লিপ্ত আছো, হারাম খাচ্ছো এবং জেনায় পর্নে মাদকে লিপ্ত আছো, অহেতুক সময় নষ্ট করছো, দিনের কোনো ফিকির নাই, আল্লাহ পাক কিন্তু সবকিছু দেখছেন, আল্লাহ পাক কিন্তু সবকিছু শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিচ্ছেন, সময় দিচ্ছেন, তাই বলে কিন্তু আল্লাহ পাক ছেড়ে দিবেন না কখনো। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন, এটাই বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাকের শাস্তি কিন্তু বড়ই কঠিন, আল্লাহ পাক আমাদের সবাইকে তার শাস্তি থেকে হেফাজত করুন আমিন। একটা এক্সাম্পল দিচ্ছি খালি, জাস্ট আবু তালেব নাম শুনেছেন, কে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, দীর্ঘদিন বছরের পর বছর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট করেছেন, যদিও তিনি মুসলিম হননি কিন্তু সাপোর্ট করেছেন, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, সোশ্যাল সাপোর্ট, তাকে সাপোর্ট দিয়েছেন, কিন্তু শেষমেশ তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন নাই, মুমিন মুসলিম হননি, কিন্তু নবীকে এমনভাবে সাপোর্ট দিয়েছেন যেটা আরবের কেউ দেয়নি তাকে। তাহলে এই ব্যক্তি কি পাবে পরকালে? সাহাবীরা জিজ্ঞাসা করছেন আপনার চাচার কি হবে পরকালে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার চাচা আমাকে অনেক অনেক খেদমত করেছে, উপকার করেছে দিনের জন্য, কিন্তু ইমান নিয়ে আনে, ইমান নিয়ে আসে নাই, যদি সে ইমান নিয়ে আসতো আমি তার প্রতি সুপারিশ করতাম, তিনি চাচাকে বলেছিল না, খালি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবো ইনশাআল্লাহ, তিনি ইমান নিয়ে আনেননি, এই কারণে জাহান্নামের সবচেয়ে নিম্নতর শাস্তি তাকে দেওয়া হবে, সেটা কি, তাকে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে, আগুনের এক জোড়া জুতা, এই আগুনের এক জোড়া জুতাতেই নাউজুবিল্লাহ তার মাথার যে মগজ, এই মগজটা টকবক করে ফুটতে থাকবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ কিভাবে বুঝাবো, এটা হলো আবু তালেবের ব্যাপার। তাহলে যারা এখন প্রকাশ্যে ইসলামের এগেনস্টে কথা বলছে, কাজ করছে সুন্নতের খেলাফ, কাজ করছে আমরা নামাজ পড়ছি না, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, দুর্নীতি করছি, আমাদের কি হবে? জাস্ট নিজের ফিকির করেন, ডান বাম সব ভুলে যান, নিজের কবরের ফিকির করেন, জাস্ট নিজের কবরের ফিকির করেন, যে আপনি আমি কবরে গেলে কি করবো এই ফিকির করেন, দেখবেন নিজে ভালো হলে সব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, নিজে ভালো হবো না কিছুই ভালো হবে না, আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর আযাব থেকে বাঁচান আমিন। আল্লাহ পাক আযাবের কথা বলছেন, সাথে এটাও বলছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, আল্লাহ পাক কঠিন শাস্তি দাতা বটে, তবে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করেছেন, আবার তার দিকেই সবকিছু ফিরে আসবে, এবং তিনি হচ্ছেন পরম প্রেমময় একজন সত্তা, কেউ যদি আল্লাহকে ভয় করে ইনস্ট্যান্ট তওবা করে ফিরে আসে, তার জীবনে যত গোনা থাক আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আপনি যদি সারা জীবন শিরিক করে থাকেন, যেটা মহাপাপ, জুলমান আজিম, এখনই যদি তওবা করে ফিরে আসেন, আপনার সমস্ত পাপ তো আল্লাহ পাক মাফ করে দিবেনই, আপনার গুণাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক প্রেমময়, ওয়াদুদ একজন সত্তা, তো আমরা আল্লাহ পাকের দয়া যদি চাই, আল্লাহ পাকের প্রেম ভালোবাসা চাই, তাহলে আল্লাহর মারেফত লাগবে না, আল্লাহকে চিন্তা হবে না, আল্লাহর আনুগত্য লাগবে না, তার রাসূলের আনুগত্য লাগবে না, কোরআন সুন্নাহ ফলো করতে হবে না, এগুলো করার পর ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের রহমত পাবো ইনশাআল্লাহ, আমরা আশাবাদী, আল্লাহ পাক আমাদেরকে তার রহমত দিয়ে ঘিরে রাখুন আমিন।